ওয়েলকাম টু কুইক অনলাইন স্কুল তো আজকে আমরা যে অ্যানাউন্সমেন্টটা দিব সেই অ্যানাউন্সমেন্টটা হচ্ছে এইচএসসি অর্গ্যানিক কেমিস্ট্রির উপরে এবং আমি এই জায়গায় ভিডিওর শুরুতে দাঁড়ায় বলতেছি যে এইচএসসি অর্গানিক কেমিস্ট্রির উপর বাংলাদেশের সবথেকে বেস্ট অ্যান্ড লং কোর্স হবে এটা। এবং এইটার অলরেডি আমরা ওয়ান ওয়ান থার্ড ভিডিও বানায় ফেলছি এবং আপলোড দিয়েও দিছি ক্লিয়ার সো এই কথাটা আমি কেন বললাম যে বাংলাদেশের একেবারে লং অ্যান্ড ডিটেলড অ্যান্ড বেস্ট কোর্স হবে সেটা কারণ হচ্ছে যে এইখানে অর্গানিক কেমিস্ট্রি মানে তোমার বইয়ের প্রত্যেকটা লাইন একেবারে ফিল করানোর মতো করে পড়ানো হবে ইভেন এই জায়গাটাতে আমি একটা রিয়াকশান দিয়ে রাখছি এটা আমি পড়াবো আজকে এটা অ্যানাউন্সমেন্ট কিন্তু এই জিনিসটা আমি পড়াবো কারণ হচ্ছে আমি বুঝাবো যে অ্যাকচুয়ালি অন্যান্য জায়গা থেকে আমাদের এই কোর্সটা কেন ডিফারেন্ট কেন ডিফারেন্ট একেবারে তোমাকে অর্গ্যানিক কেমিস্ট্রির বস বানিয়ে দিবে জাস্ট কোর্সটা তো আমরা অলরেডি একুশটা ভিডিও আপলোড দিয়ে দিছি একুশটা ভিডিও আপলোড দেওয়া 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 হয়েছে ইভেন প্রতিটার অ্যাভারেজ ডিউরেশন হচ্ছে প্রায় এক ঘন্টা বিশ মিনিট করে এবং এই একুশটা ভিডিওতে মেনলি আমরা এখন পর্যন্ত যেই যেগুলো পড়াইছি সেগুলো হচ্ছে তোমার নামকরণ তারপরে হচ্ছে সংকরায়ন তারপরে হচ্ছে তোমার নামকরণ শঙ্করায়ন তারপরে হচ্ছে মেবি সমানতা আরেকটা হচ্ছে জাস্ট বেসিক্স অফ রিয়্যাকশান অর্গ্যানিক রিয়্যাকশান জাস্ট আমরা অর্গানিক রিয়াকশান বেসিক পর্যন্ত গেছি এখনও ইলেকট্রোফিক এডিশান নিউক্লিওফিক এডিশান এই সমস্ত রিয়াকশানেই যায় নাই বিক্রিয়াতেই যায় নাই বিক্রিয়ায় যাওয়ার আগ পর্যন্ত আমাদের একুশটা ভিডিও আছে মানে মেনলি আমাদের প্রায় পঁচিশ ঘন্টার ভিডিও আপলোড দেওয়া হয়েছে তো তুমি বুঝতে পারতেছো মানে এই কয়েকটা টপিকসে আমরা এতটা টাইম দেওয়ার কারণ হচ্ছে যে একেবারে প্রত্যেকটা জায়গায় থেমে থেমে সেই জিনিসগুলো বোঝানো হয়েছে যেটা তোমাদের অন্য কোনো জায়গায় বুঝাবে না বুঝায়ও না অন্যান্য জায়গায় অনেক অর্গানিক কেমিস্ট্রি কোর্স আছে আমি জানি না তাদের কয়টা ভিডিও পঁচিশটা ত্রিশটা ভিডিওর মধ্যে তারা কমপ্লিট করে ফেলে পুরো অর্গানিক কেমিস্ট্রি বাট এই দিকে একুশটা ভিডিওতে বা পঁচিশ ঘন্টা বা ছাব্বিশ ঘন্টার ভিডিওতে আমরা শুধুমাত্র এই কয়েকটা টপিক্স নিয়ে আলোচনা করছি সো বুঝতে পারতে হচ্ছে সেটা কতটুকু ডিটেলস এবং এই কোর্সটা করার পর অর্গানিক কেমিস্ট্রির উপর তোমার ধারণা পুরা চেঞ্জ হয়ে যাবে নট অর্গানিক কেমিস্ট্রি একেবারে তোমার অর্গানিক কেমিস্ট্রি না একেবারে কেমিস্ট্রির উপর তোমার ধারণা চেঞ্জ হয়ে যাবে কারণ আমি কয়েকটা কথা বলি সেটা কারণ হচ্ছে যে এখানে যে অর্গ্যানিক কেমিস্ট্রি কোর্সটা যেটা আমি বানাচ্ছি সেটা কিন্তু আমি কোনো আমাদের যে বাংলাদেশি যে সমস্ত বই আছে সেই সমস্ত বই থাকে না আমি নর্মালি সেটা ইন্টারন্যাশনাল বই স্টাডি করে রিসার্চ করে দেন আমি এই কোর্সটা বানাচ্ছি ক্লিয়ার সো এখন এদিকে খেয়াল করো যে আমি ধরো যে এই যে এই বইটা এই যে এই বইটা দেখো জাস্ট অর্গানিক কেমিস্ট্রি তুমি বইটা দেখো বইটার জাস্ট ভলিউমটা দেখো ভলিউমটা কতটুকু বুঝতে পারছো সো এই ভলিউমের একটা জাস্ট এই বইটাতে শুধুমাত্র অর্গানিক কেমিস্ট্রি বইটা এই বইটা স্টাডি করে অ্যানালাইসিস করে সেটা আমাদের বইয়ের আমাদের বাংলাদেশি রাইটারের বই দেশ বইগুলোর সাথে মিলায়ে রিসার্চ করে দেন ভিডিও বানাইতেছি ইভেন বিলিভ আমি প্রায় দেড় মাস ধরে শুধুমাত্র এই বইই পড়তেছি আমার নিজের অন্যান্য পড়া হইতেছে না শুধুমাত্র এই অর্গ্যানিক কেমিস্ট্রির বই পড়তেছি তো সেটা কী টাইপের কোর্স হবে সেটা তোমরা নিজেরাই আন্দাজ করতে পারবা আমি এই একুশটা ভিডিওর মধ্যে অন্তত পনেরো থেকে ষোলোটা ভিডিও ফ্রি দিয়ে রাখছি অর্থাৎ প্রথম দিকের ভিডিওগুলো সবগুলো ফ্রি থাকবে তোমরা শঙ্করায়ন সিরিজ আছে দেন সমানতা সিরিজ আছে দেন হচ্ছে তোমরা বেসিক্স অফ মানে অর্গানিক রিয়াকশান সেইগুলো সবগুলো দেখে আসো একেবারে ফ্রি ভিডিও বিশে পনেরো বিশটা দেওয়া আছে এইচএস অর্গ্যানিক কেমিস্ট্রি যে প্লে লিস্ট আছে সেটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। সেইখানে গিয়ে ওই ভিডিওগুলো আগে দেখো তারপর আমাদের কোর্সে অ্যানরোল করবা কেন এনরোল করবা সেটা তুমি নিজেই বুঝতে পারবা এবং সব থেকে যেই ইয়ার ব্যাপার সেটা হচ্ছে যে ষোলো থেকে বিশ সেপ্টেম্বর এর মধ্যে আমাদের যে অর্গ্যানিক কেমিস্ট্রির যে কোর্স ফিটা আছে সেটা চব্বিশশো টাকা থেকে আমরা বারোশো টাকা রাখবো মানে ফিফটি পার্সেন্ট অফ দিবো সেটা ষোলো থেকে বিশ সেপ্টেম্বর এবং মাথায় রাখো এই অফারটা কিন্তু আগেও আমি একবার দিছি এবং এটাই হবে শেষ অফার যেখানে তুমি বারোশো টাকায় অর্গ্যানিক কেমিস্ট্রির পুরা ভিডিওর সকল ভিডিও তুমি পাচ্ছ বুঝতে পারছো এই পরবর্তীতে অবশ্যই কমবে চব্বিশশো থেকে কমতে পারে কিন্তু সেটা দুই হাজার এবং পনেরোশোর মধ্যে উঠানামা করবে চব্বিশশো দুই হাজার পনেরোশো এই রেঞ্জের মধ্যে কোর্স ফিটা উঠানামা করবে কখনই সেটা বারোশোতে আসবে না সো যাদের মনে হচ্ছে যে ভাই ভর্তি হওয়া উচিত তোমরা গিয়ে আগে ওই ভিডিওগুলো দেখো তোমরা জাস্ট একটা সিরিজ দেখতেই হবে শঙ্করায়ন সিরিজ অথবা সমানতা সিরিজ অথবা বেসিক্স অফ রিয়াকশান সেগুলো যদি দেখ মানে দেখো তাইলেই তোমাদের মোটামুটি সব ক্লিয়ার হয়ে যাবে যে আসলে এখানে কি পড়ানো হয়েছে বুঝতে হওয়া সো এখন আমি দেখাবো যে কেন ডিফারেন্ট খেয়াল করো আমি আমি তোমাকে কেন সামনে এই এত বড় একটা বই আনলাম অ্যানাউন্সমেন্টের সামনে যে আমি এই বইটা পড়া বানাইতেছি সেটা স্পেশালিটি কি সেটা থেকে আমরা নতুন কি শিখতেছি বা আমরা আসলে অর্গানিক কেমিস্ট্রির ভিতরে গিয়ে শিখতে পারতেছি কিনা সেটা আমি একটু দেখাবো তোমরা এদিকে দেখো যে যাদের হয়তো বা অর্গ্যানিক কেমিস্ট্রি আগে কিছুটা পড়া আছে তারা হয়তো বা বুঝবা যে এটা হচ্ছে একটা এলকিন এবং এটা হচ্ছে একটা হাইড্রোজেন কি বলবো হাইড্রোজেন ক্লোরাইড মানে সেটা হচ্ছে জাস্ট একটা তোমার ধরে যে হ্যালাইট সো এখন এইখানে যখন রিয়োকশান ঘটবে তখন তারা কি রিয়াকশান দিবে তারা দিবে হচ্ছে নিব মানে মার্ক মার্কনিব এডিশন রিয়্যাকশান তাই না মানে মার্ক নিব সংযোজন বিক্রিয়া দিবে তারা অর্থাৎ এইখানে তারা কি করবে এইচ সি এই দ্বিবন্ধন এই দ্বিবন্ধন থেকে একটা বন্ধন ভেঙে যাবে এবং একটা যে একটা কার্বনে এইচ সংযুক্ত হবে এবং আরেকটা কার্বনে সিএল সংযুক্ত হবে এখন কোন কার্বনে এইচ সংযুক্ত হবে এবং কোন কার্বনে সিএল সংযুক্ত হবে সেটার জন্য মার্ক নিব একটা রুলস দিছিলেন রুলসটা হচ্ছে যে হাইড্রো মানে তেলা মাথায় তেল দেওয়া ব্যাপারটা সো সেটা নর্মালি তোমাদের সকল জায়গায় এই জিনিসটা পড়ানো হয় যে তেলা মাথায় তেল দেওয়া তোমাদের মানে হাইড্রোজেন গিয়ে অ্যাড হবে হচ্ছে তোমার যেইখানে যেই কার্বনে হাইড্রোজেন আগে থেকে বেশি আসে সেই কার্বনে গিয়ে হাইড্রোজেন অ্যাড হবে বুঝতে পারছো তো নর্মালি এইটার রিয়াকশানটার মানে প্রোডাক্ট আসা মানে প্রোডাক্ট আসা উচিত হচ্ছে এটা খেয়াল করো আমরা যদি মার্কনিব এডিশন যদি ফলো করি মার্কনিব রোজ যদি ফলো করি তাহলে এটার আনসার আসা উচিত সিএইচি দেন সি দেন সিএইচি দেন সিএইচি দেন সি এইখানে আছে এইচ আর এখানে আছে সিএইচ টু একটা দ্বিবন্ধন ভেঙে যাবে এবং দ্বিবন্ধন ভেঙে দুইটা এরকম একটা দিবন্ধনকে যদি মাঝখানে ভেঙে দিই তাহলে দুইটা বন্ধন ক্রিয়েট হচ্ছে সেই দুইটা বন্ধন আমরা দুইটা কার্বনে দিয়ে দিব এখন হাইড্রোজেনকে আমরা কোন জায়গায় অ্যাড করবো মার্কনিভো প্রুস অনুযায়ী হাইড্রোজেনকে অ্যাড করবো যেখানে অলরেডি হাইড্রোজেন বেশি আছে সেইখানে সো এখানে আমরা হাইড্রোজেনকে অ্যাড করে দিব আর এখানে আমরা ক্লোরিনকে অ্যাড করে দিব ক্লিয়ার সো আমাদের ট্রেডিশনাল যেই মানে আমাদের বইগুলো আছে বা আমাদের অন্যান্য জায়গাগুলো আছে সব জায়গাতে সব জায়গা থেকে আমরা এই জিনিসটা শিখতে পারছি এডিশন বাট একটা জিনিস তুমি জানো কিনা যে এটা হচ্ছে ভুল কেন ভুল আমি বলি এই জায়গাটাতেই তোমার মানে একটা ভালো স্টুডেন্ট যে অর্গ্যানিক কেমিস্ট্রি একেবারে ডিপে গিয়ে পড়তেছে আরেকজন স্টুডেন্ট অ্যাভারেজ লেভেলের স্টুডেন্ট যে জাস্ট এই এই নিয়মটা শিখে আসছে জাস্ট এই রুলসটা শিখছে যে মার্কিন এডিশন জাস্ট সে এই সিস্টেমটা শিখছে যে তেল মাথায় তেল দেওয়া টাইপ যে হাইড্রোজেন সেইখানেই যাবে যেখানে হাইড্রোজেন বেশি আছে এই জায়গাটাতে মানে ডিফারেন্স হয়ে যাবে একটা ভালো স্টুডেন্ট যে অর্গ্যানিক কেমিস্ট্রি বুঝে পড়তেছে আর একটা খারাপ স্টুডেন্ট যে অর্গানিক কেমিস্ট্রি বুঝে পড়তেছে না জাস্ট সিস্টেমে পড়তেছে একটা জিনিস আমি তোমাদেরকে বলি আমি অর্গানিক কেমিস্ট্রি আবার লেকচারগুলো দেখবো অনেক লং কারণ আমি এখানে ইভেন প্রথম দিকে আমি একটা বেসিক দার করায় 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 করে দেন শেষ দিকে গিয়ে দেখবা যে তোমার অর্গ্যানিক কেমিস্ট্রি লেকচারগুলো এরকম হয়েছে যে তোমার এডিকশান টাইপ হয়ে গেছে লেকচারগুলো মানে তুমি সারা দিন যদি পাঁচ ঘন্টারও লেকচার দেখো তোমার কোনো মানে যাবে আসবে না তো এই জায়গায় মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র সেই সিস্টেমটা শিখি ইভেন আমি কিন্তু খুব সিস্টেম বানাইতে পারি তুমি ধরো যে আমার পুরা সিস্টেম একটা জিনিস মনে রাখার জন্য সংখ্যা মনে রাখার জন্যও কিন্তু আমার সিস্টেম আছে ইভেন তুমি আমার চ্যানেলে গেলেই পাবা যে সংখ্যা মনে রাখার নতুন পদ্ধতি বা মুখস্থ করার নতুন পদ্ধতি সেগুলো নিয়ে কিন্তু আমি পুরো আলাদা একটা সিস্টেম নিজে বের করে ফেলছি কিন্তু তারপরেও অর্গানিক কেমিস্ট্রি যখন আমি পড়াইতে গেছি তখন আমি কোনো জায়গায় কোনো সিস্টেম দিই নাই যে এটা তোমাকে এইভাবে মনে রাখতে হবে এই সিস্টেমে মনে রাখতে হবে সেটা আমি দেই নাই কেন কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম তোমাদেরকে একটা রিসার্চ লেভেলের একটা পরাপরাইতে যে সিস্টেম দিলে কি হবে তুমি জাস্ট জিনিসটা মানে জাস্ট মনে রাখতে পারতেছো কিন্তু জিনিসটা ফিল করতে পারতেছ না সো সেম টাইপের কাহিনীটা করতেছে এই জায়গাটাতে যে এইটার যেই প্রোডাক্টটা আমরা পাচ্ছি সেই প্রোডাক্টটা এটা না ইভেন তুমি যদি শুধুমাত্র এই রুলসটা শিখো যে আচ্ছা ঠিক আছে মার্কিনিবাবু এডিশন হচ্ছে এইটা তাহলে তুমি ভুল করবা তোমার ভিতরে যাইতে হবে ভিতরে কিরকমভাবে ভাবে যাইতে হবে ভাই ভিতরে যেতে হবে এরকমভাবে যে এইটা ইনিশিয়ালি একটা কার্বো ক্যাটায়ন ফর্ম করে কীভাবে কার্বো ক্যাটায়ন ফর্ম করে এই এইচ এখানে যে এইচ আছে সেই এইচটা এইচ প্লাস হিসেবে রিলিজ হয় এইচ প্লাস হিসেবে আর এখানে সিএল সিএল মাইনাস হিসেবে রিলিজ হয় তারপরে যেটা হয় সেটা হচ্ছে এই এইচ প্লাস এই পাই ইলেকট্রনকে অ্যাটাক করে এইচ প্লাস কাকে অ্যাটাক করে পাই ইলেকট্রনকে এই সিএল মাইনাস পাই ইলেকট্রনকে অ্যাটাক কেন করে না সেটার কত হচ্ছে ভাইয়া সিএল হচ্ছে মাইনাস এটা হচ্ছে নেগেটিভ আর এইখানে ইলেকট্রন সো সিএল নর্মালি সিএল মাইনাস নর্মালি কী করবে না ভাই সিএল মাইনাস নর্মালি এই ইলেকট্রনের কাছে আসবে না কারণ এইখানেও ইলেকট্রন আসে আর এটা হচ্ছে ইলেকট্রন সো দুইটায় দুইটাকে কী করবে বিকর্ষণ করবে সো দ্যাটস ওয়াই এখানে পজিটিভটা আসবে এখন পজিটিভটা যখন এটার কাছাকাছি আসবে তখন যেটা করবে এখানের যেই মানে তোমার এখানের যে কার্বন আছে খেয়াল করো এখানের যেই কার্বন আসে যেই কার্বনে তোমার কী হয় যেই কার্বনে তোমার হাইড্রোজেন বেশি সেই কার্বনের সাথে সে সংযুক্ত হবে অর্থাৎ এখানের কার্বন তার যে এখানে যে দুটা ইলেকট্রন আছে পাই ইলেকট্রন সেই দুইটা ইলেকট্রনে সে নিজে নিয়ে নিবে এবং এই দুইটা ইলেকট্রন সে নিজে নিয়ে সে এই এইচ প্লাসকে দিয়ে দিবে এবং এখানে এইচ এর সাথে একটা বন্ধন ফর্ম করবে তাইলে যেটা হলো সেটা হচ্ছে এই কার্বনের একটা এ একটা ইলেকট্রন ছিল যে ইলেকট্রনটা এই কার্বনে নিয়ে গেছে এবং সেটা এইচ প্লাসকে দিয়ে দিছে এবং এইচ প্লাসের আলটিমেটলি দ্বিতীয় পূর্ণ হয়েছে সো যেটা হলো সেটা হচ্ছে এখন এই কার্বন যেহেতু তার এই একটা ইলেকট্রন হারায় ফেলছে সো এই কার্বন একটা কার্বো ক্যাটায়ন ফর্ম করবে কি ফর্ম করবে একটা কার্বো ক্যাটায়ন ফর্ম করবে ক্লিয়ার একটা কার্বো ক্যাটায়ন ফর্ম করবে এখন একটা জিনিস খেয়াল করো তারপরে নর্মালি কী হবে যে সিএল মাইনাস এটা যেহেতু এখন মাইনাস এটা যেহেতু প্লাস সো এটা গিয়ে এখানে অ্যাটাক করবে বাট এটা হবে না কারণকে আমি বলি কারণটা হচ্ছে যে ভাইয়া খেয়াল করো যে এটা হচ্ছে কত ডিগ্রি কার্বো ক্যাটায়ন এটা হচ্ছে একটা টু ডিগ্রি কার্বো ক্যাটায়ন এটা হচ্ছে টু ডিগ্রি কার্বোক্যাটায়ন এবং আমরা মেবি ল্যাকচার সেভেন্টিন বা লেকচার এইটিনে লেকচার এইটিনে লেকচার এইটিনে আমরা একটা জিনিস পড়াইছি খুব ভালোভাবে আমরা বুঝাইছি যে থ্রি ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দেন দ্য টু ডিগ্রি কার্বোক্যাটায়ন অ্যান্ড টু ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দেন দ্য ওয়ান ডিগ্রি কার্বোক্যাটায়ন অর্থাৎ থ্রি ডিগ্রি যে কার্বোক্যাটায়ন আছে সেটা হচ্ছে সব থেকে বেশি স্থায়ী আর টু ডিগ্রি যে কার্বোক্যাটারন আছে সেটা আরেকটু কম স্থায়ী আর ওয়ান ডিগ্রি যে কার্বোক্যাটারন আছে সেটা হচ্ছে আর কম স্থায়ী এবং যখন একটা রিয়াকশান ঘটে যখন কেমি মানে কেমিস্ট্রিতে যখন একটা রিয়াকশান ঘটে তখন সকল যোগের উদ্দেশ্য থাকে যে সে বেশি স্থায়ী একটা যোগে মানে রূপান্তরিত যাতে হইতে পারে বা বেশি স্থায়ী একটা যোগে যাতে সে পরিণত হইতে পারে সো এখন এখানে যেটা ঘটে সেটা একটা খেয়াল করো এই জিনিসটা কিন্তু আমি বুঝাইছি যে থ্রি ডিগ্রি কার্বোক্যাটায়ন কেন সব থেকে বেশি স্থায়ী সেটা বুঝাইছি এখন এটা কেন ভাই টু ডিগ্রি কার্বোক্যাটায়ন সেটা শোনো পজিটিভ চার্জ যেই কার্বনের উপর আছে সেই কার্বন সরাসরি দুইটা কার্বনের সাথে সংযুক্ত এখানে একটা কার্বনের সাথে সংযুক্ত আর এইখানে একটা কার্বনের সাথে সংযুক্ত সো এই কার্বন যেই কার্বনের উপর পজিটিভ চার্জ আছে সেই কার্বন যেহেতু সে দুইটা কার্বনের সাথে সরাসরি সংযুক্ত সো সেটাকে বলা হবে টু ডিগ্রি কার্বোক্যাটাইন এখন একটা খেয়াল করো মানে ইলেকট্রোফিলিক এডিশনের ক্ষেত্রে যখন কার্বোক্যাটাইন আসে ইন্টারমিডিয়েট হিসেবে যখন কার্বোক্যাটায়ন ফর্ম হয় তখন যদি রিঅ্যারেঞ্জমেন্ট ঘটার চান্স থাকে তখন রিঅ্যারেঞ্জমেন্ট ঘটবে রিঅ্যারেঞ্জমেন্টটা কী যে এখানে টু ডিগ্রি কার্বোক্যাটায়ন নর্মালি ফর্ম হয়েছে কিন্তু কার্বোক্যাটায়ন যদি টু ডিগ্রি থেকে থ্রি ডিগ্রি হওয়ার চান্স থাকে তাহলে সেটাই হবে কারণ কি কারণ থ্রি ডিগ্রি কার্বোক্যাটায়ন হচ্ছে সব থেকে বেশি স্থায়ী সো এখানে যেটা হবে সেটা হচ্ছে এখানে একটা মিথাইল খেয়াল করো একটা মিথাইল এখানের এখানের কার্বন থেকে শিফট করে এখানে চলে যাবে এবং এই মিথাইল তার যে দুইটা ইলেকট্রন আছে সেই দুইটা ইলেকট্রন নিয়ে চলে যাবে এবং এই দুইটা ইলেকট্রন নিয়ে সে যখন এই জায়গাটা বসে যাবে তো আলটিমেটলি আমরা পাবো ঠিক এরকম খেয়াল করো দেখো এটা ইনিশিয়ালকে টু ডিগ্রি কার্বোকাইট্রান ফর্ম করছিল সো এখন গিয়ে এটা হবে সিএইচি দেন সি দেন সিএইচটি এখান থেকে এখান থেকে মিথাইল যেটা ছিল এ কার্বন আর এই কার্বনের দুইটা ইলেকট্রন তারা বন্ধনে অংশগ্রহণ করছিলো সেই দুইটা ইলেকট্রন নিয়েই সে চলে গেছে সে চলে গিয়ে কী করছে সে শিফট করছে শিফট করছে কোন জায়গায় ভাই এই জায়গায় শিফট করছে অর্থাৎ এদিকে পজিটিভ ছিল সেই পজিটিভটা আর এখন নাই কারণ এখানে সিএইচির আয়সা তার ইলেকট্রন পূরণ করে দিছে বাট এই কার্বন তার এইখানে যে ইলেকট্রন ছিল সেই ইলেকট্রন হারায় ফেলছে এবং এইখানে সে একটা কার্বো ক্যাটায়ন ফর্ম করে ফেলছে সো এখন এটা হচ্ছে সিএইচ দেন এটা সিএইচটি দেন এটা হচ্ছে কি সিএইচ টু এখন একটা জিনিস খেয়াল করো এটা হচ্ছে থ্রি ডিগ্রি কার্বোক্যাটায়ন কারণ কি এখানে যেই কার্বনের উপর পজিটিভ চার্জ আছে কি বললাম এখানে যেই কার্বনের উপর পজিটিভ চার্জ আছে সেই কার্বন এখানে একটা কার্বনের সাথে এখানে একটা কার্বনের সাথে এখানে একটা কার্বনের সাথে অর্থাৎ যেই কার্বনের উপর পজিটিভ চার্জ আছে সেই কার্বন সরাসরি তিনটা কার্বনের সাথে সংযুক্ত সো দ্যাট ইজ থ্রি ডিগ্রি কার্বোক্যাটায়ন থ্রি ডিগ্রি কার্বোক্যাটায়ন এবং আমি কি বলছিলাম যে থ্রি ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল

তাহলে আমরা মেইন যোগ্যটা পাচ্ছি হচ্ছে এইটা কিন্তু তুমি যদি শুধুমাত্র ওই জিনিস তুমি যদি এইটার ভিতরের মেকানিজম যদি না জানো ভিতরে কি ঘটতেছে তাহলে তুমি জাস্ট পরীক্ষার হলে জাস্ট এটা দিয়ে আসবা পরীক্ষার হলে কি দিয়ে আসবা ভাইয়া পরীক্ষা হলে জাস্ট এটা দিয়ে আসবা সিএইচটি এইটা কেন পরীক্ষা হলে জাস্ট এটা দিয়ে আসবা সিএইচটি সি দেন সিএইচি দেন সিএইচি আসবে এখানে দিয়ে দিবা মানে কীরকম ছিল ব্যাপারটা এরকম ছিল তাই না টু তো তুমি জাস্ট পরীক্ষা হলে কী দিয়ে আসা তুমি জাস্ট বলবা যে আচ্ছা ঠিক আছে মার্কিন ভাবে এডিশন তো পড়ে আসছি যে এখানে হাইড্রোজেন থাকবে এখানে হাইড্রোজেন চলে যাবে আর এখানে তাহলে কী চলে আসবে ক্লোরিন চলে আসবে তুমি এটা দিয়ে আসবা কিন্তু আলটিমেট রেজাল্ট হচ্ছে এটা দেখো এটাই হচ্ছে মেইন ডিফারেন্সটা আমাদের আমার কোর্স আর অন্য একটা কোর্সের ডিফারেন্স হচ্ছে এই জায়গাটাতে যে এখানে তোমাকে একটা জিনিসের একেবারে ডিপে গিয়ে ঢুকে পড়ানো হচ্ছে আমি তো বললামই তুমি এই এই হয়তো বা তিন চার মিনিটের পড়া যায় তোমার কিছু হবে না বা আমি আমি জানি না আমি আসলে কয় মিনিট খেয়ে ফেলছি বাট পড়ানো শুরু করলে পরে এ থাকে না সো যেটা হোক যে তুমি আমাদের যে অন্যান্য যে পনেরো থেকে বিশটা লেকচার যেগুলো ফ্রি দেওয়া আছে অর্গ্যানিক কেমিস্ট্রির উপর সেগুলো সিরিয়ালি দেখে আসো সেগুলো সিরিয়ালি দেখে শেষ করো তারপরে তুমি ডিসিশান নেও আচ্ছা ঠিক আছে অথবা তুমি যে কোনো একটা লেকচার ভালো করে দেখো পুরাটা দেন তুমি ডিসিশান নেও যে আচ্ছা ঠিক আছে এই কোর্সে কি করা যায় কেনা বুঝতে পারছো ব্যাটটা সো এইখানে প্রতিটা প্রতিটার বিক্রিয়া জৈবযুগের যে কোনো একটা বিক্রিয়া দেখেই তুমি বুঝতে পারবা যে সেটার আনসার কি হবে জাস্ট তুমি যদি মেকানিজম জানো এবং এখানে মেকানিজমটা ধরায় দেওয়া হবে নো সিস্টেম কোনো সিস্টেম নাই জাস্ট মেকানিজম রিসার্চ লেভেলের পড়া লেখা ঠিক আছে সো মনে রাখবা যে ষোলো থেকে বিশ সেপ্টেম্বর ষোলো থেকে বিশ সেপ্টেম্বর পর্যন্ত ফিফটি পারসেন্ট অফ যেটা বারোশো সেটা এরপরে চব্বিশশো লাগবে ভাই চব্বিশশো লাগবে মানে চব্বিশশো লাগবে আমার কোর যদি হাই পেডের জন্য কেউ না কিনে তাহলে না কিনবে কিন্তু একটা ভালো জিনিস পাইতে গেলে অবশ্যই তোমাকে খরচ করতে হবে আমি তো বললামই যে এই আমি যে বইটা তোমাদের একটু আগে দেখাইছি সেটার পেজ হচ্ছে প্রায় ষোলোশো পেজ তো সেই ষোলোশো থেকে পেজের আটশো পেজ আমার পড়া হয়েছে অর্ধেক বই আমি পড়লাম আটশো পেজ পড়া তারপরে একটা জাস্ট একটা বইয়ের ভিডিও বানাইতেছি মানে এখনও এটা পুরোটাই পড়া লাগবে তোমাদের এর জন্য তো সেইখানে ডেডিকেশনটা চিন্তা করতে হবে সেখানে বুঝতে হবে যে সেখানে অ্যাকচুয়ালি আমি কী দিতেছি বুঝতে হোয়াটসঅ্যাপ ব্যাপারটা সো এই জন্যই বললাম যে ইট উইল বি দ্য বেস্ট অ্যান্ড ডিটেলড অ্যান্ড লংগেস্ট কোর্স এ এইচইস কেমিস্ট্রি কোর্স ইন বাংলাদেশ আর জাস্ট কয়েকটা দিন টাইম দেও আমি হয়তো বা এই মাস বা এর পরের মাস আগামী দুই মাসের মধ্যে ইনশাল্লাহ ভিডিও সব শেষ করে ফেলবো তো জাস্ট ওয়েট করো দেখো তারপরে কী হয় বুঝতে পারছো তো যারা যারা ভর্তি হতে চাও তারা ষোলো থেকে বিশ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি হয়ে যাবা আমি ভর্তি হওয়ার যে প্রসিডিউর সেই প্রসিডিউর কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা সেখান থেকে দেখে ভর্তি হয়ে যেতে পারবা ক্লিয়ার থ্যাংকস ফর ওয়াচিং